বের করো, আগে তোমরা 49 পৃষ্ঠা বের করো সবাই। সবাই 49 পৃষ্ঠা বের করো, দেখো সবাই 49 পেজ বের করো। দেখো এখানে আছে আমরা বাবুরা, আমরা ইবাদত অধ্যায় পড়ে ফেলেছি। ইবাদত অধ্যায়ে যে অনুশীলনীর প্রশ্ন উত্তর আছে, শীতের যে প্রশ্ন উত্তর আছে, আমরা কিন্তু সেগুলো সবই পড়ে ফেলেছি, তাই না? আচ্ছা, তাহলে দেখি সেখান থেকে তোমাদেরকে একটা প্রশ্ন করি তো, আমার বাবুরা কেমন উত্তর দিতে পারছে। যাওয়াত, যাওয়াত বলো তো সবচেয়ে বড় ইবাদত কোনটি বা সর্বপ্রধান ইবাদত কোনটি? সবচেয়ে বড় ইবাদত হলো সালাত। ওকে, ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে বাবু, অনেক ধন্যবাদ। আচ্ছা তাহলে দেখো, আমরা কিন্তু পড়া করে ফেলেছি, আমরা হোমওয়ার্ক পাঠিয়েছি, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করবো, আমাদের নতুন পড়ার দিকে যাবো। আমাদের চতুর্থ অধ্যায়ে আছে হরকত, আমরা আজকে পড়ব হরকত। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে হরকত। এটা আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের 49 পৃষ্ঠায় আছে। আমরা সবাই 49 পৃষ্ঠা বের করব, বের করে বইয়ের দিকে দেখবো, আর আমি যেটা বলবো তোমরা সেটা শুনবে, ঠিক আছে? তাহলে দেখো হরকতটাকে কি বলছে। দেখো আমরা বাংলা ভাষা যখন লিখি আমরা কি করি, আমরা চিহ্ন ব্যবহার করি না। আমরা কারোর নাম লিখতে গেলে কি করি, চিহ্ন ব্যবহার করি আমরা, কি বাংলা ভাষা লিখতে কি বর্ণের সাথে কিছু চিহ্ন ব্যবহার করি। যেমন দেখো আমরা ব লিখছি, তার সাথে কি আমরা আকার যোগ করছি, তাহলে কি হচ্ছে বর্গাকারের বা। তাহলে কি আমরা এই চিহ্নগুলো ব্যবহার করছি না? তাহলে বাংলা ভাষা লিখতে আমরা কি করছি, বাংলা ভাষা লিখতে, বাংলা ভাষা লিখতে আমরা কি আকার, একার, রসিকার, রসুকার এই চিহ্নগুলো কি আমরা ব্যবহার করি না বাংলা ভাষা। বাংলা ভাষা লিখতে কি আমরা এই চিহ্নগুলো ব্যবহার করি, ঠিক আছে? তাহলে দেখো গয়াকারে বা, তারপরে দেখো যদি রসিকার দেয় তাহলে কি হচ্ছে বয়রসিকারে বি। তাহলে এই চিহ্নগুলোকে কি বলে বলতো, এই বাংলা ভাষায় এই চিহ্নগুলোকে বলে কি, স্বরক চিহ্ন। তাহলে দেখো আকার, রসিকার, রসুকার এগুলোকে, এগুলোকে বাংলা ভাষায় কি বলে, স্বরক চিহ্ন। বাংলা ভাষায় বলে স্বরক চিহ্ন। তাহলে দেখো আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বইকার এগুলোকে আমরা বাংলা ভাষাতে বলি কি, স্বরচিহ্ন। আচ্ছা তাহলে বাংলা ভাষার যেমন স্বরচিহ্ন আছে, সেরকম আরবি ভাষারও কিন্তু কি আছে, কিছু চিহ্ন আছে, তাই না? তাহলে দেখো এগুলো হচ্ছে বাংলা ভাষার চিহ্ন, বাংলা ভাষার স্বরচিহ্ন এগুলো।
তাহলে আরবি ভাষায় কি আছে কিছু চিহ্ন আছে, তাহলে দেখো আরবি ভাষার আরবি ভাষারও কিছু চিহ্ন আছে। যেমন কি দেখো জব, জব তাহলে আরবি ভাষারও কিছু চিহ্ন আছে, সেই চিহ্নগুলো কি আমরা কিন্তু জানি, আমাদের বইয়ে দেখো আছে জব, তারপরে যে, তারপরে পেশ। তাহলে আরবি ভাষার চিহ্নগুলো কি জব, যেমন দেখো আমরা যদি বাইরের উপরে জব দেই তাহলে কি হবে, বা জব, বা বা জবর বা। তাহলে দেখো জবরের পরে আরবি আরবি ভাষাতে বা আরবি হরফে আর একটা ব্যবহার করা হয় কি চিহ্ন, যে, জবরের পরে যে। তাহলে এখানে যদি লিখি আ যে বি, তাহলে দেখো আরবি ভাষায় কিছু চিহ্ন আছে, যেমন কি জব, বা জবর, বা বাইরের উপরে আমরা যদি জবর দেই তাহলে সেটা কি হবে, বা জবর বা। তাহলে এটা উচ্চারণটা হচ্ছে কি আকারের মত, উচ্চারণ হচ্ছে আকারের মত। তারপরে দেখো যদি যে, তারপরে বা যে বি। আচ্ছা তারপরে দেখো আরেকটি আরবি চিহ্ন আছে, সেটা হচ্ছে কি পে, পেশ। তাহলে দেখো আমরা যদি একজন বাইরের উপরে পেশ দেই তাহলে কি হবে, এটা বা পেশ বু। দেখো তাহলে আরবি ভাষায় কিছু চিহ্ন আছে, সেই চিহ্নগুলো কি, জবর, যে, আর পেশ। তাহলে আরবি ভাষায় যে চিহ্ন আছে সেই চিহ্নগুলো কি, জবর, যে, আর পেশ। আচ্ছা তাহলে আমাকে এবার বলবে নাকি নাকি বলো তো, আরবি ভাষায় আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি সেই চিহ্নগুলো কি, বলো সেই চিহ্নগুলো কি। জবর, জের, পেশ। ওকে ভেরি গুড। আচ্ছা সঞ্জিতা, সঞ্জিতা বলো তো, সঞ্জিতা বলো আরবি ভাষায় আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি সেই চিহ্নগুলো কি। জবর, জের, পেশ। ওকে ভেরি গুড। আচ্ছা তাহলে আরবি ভাষায় আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে কি, জবর, যে, পেশ। আরবি ভাষায় আমরা কিছু চিহ্ন ব্যবহার করি সেগুলো কি, জবর, যে, আর পেশ। তাহলে যদি বাইরের উপরে আমরা জবর দিই তাহলে হবে কি, বা জবর বা। বাইরের নিজে যদি যে দিই তাহলে কি হবে, বা যে বি। আর যদি পেশ দিই তাহলে হবে বা পেশ বু। আর দেখো জবর কোথায় বসে, জবর কিন্তু ওপরে বসে,
জবর সব সময় হরফের উপরে বসে। দেখো আমাদের বইয়ে কিন্তু দেয়া আছে, দেখো আলিফের উপরে জবর, দেখো জবর সব সময় কি উপরে বসে। আচ্ছা তারপরে দেখো এই স্বরচিহ্নকে আরবি ভাষায় কি বলে? হরকত বলে। তাহলে আমরা যে চিহ্নগুলো হরফের উপরে ব্যবহার করি জবর জের পেশ, এই চিহ্নগুলোকে কি বলা হয় আরবি ভাষায়? হরকত বলা হয়। তাহলে দেখো হরকত কাকে বলে যদি হয় তাহলে আমরা কি বলবো? আরবি ভাষার স্বরচিহ্ন গুলোকে বলা হয় কি? হরকত। তাহলে আরবি ভাষার স্বরচিহ্ন গুলোকে বলা হয় হরকত। তাহলে আমরা এখন এটা উত্তরটা লিখতে পারি। আরবি ভাষায় জবর, আরবি ভাষায় আরবি ভাষায় স্বরচিহ্ন গুলোকে হরকত বলে। আরবি ভাষায় স্বরচিহ্ন গুলোকে গুলোকে হরকত বলে। হরকত বলে। তাহলে দেখো আরবি ভাষায় স্বরচিহ্ন গুলোকে হরকত বলে। আবার আমরা এটাও বলতে পারি জবর জের ও পেশ এই তিনটিকে কি হরকত বলা হয়। তাহলে দেখো আরবি ভাষায় স্বরচিহ্ন গুলোকে হরকত বলে। হরকত কয়টি? হরকত তিনটি। হরকত কয়টি? হরকত তিনটি। হরকত তিনটি। হরকত তিনটি। তাহলে দেখো আরবি ভাষায় স্বরচিহ্ন গুলোকে হরকত বলে। তাহলে এখন আমাকে কে বলবে? ফারিহা। ফারিহা বলো তো হরকত কাকে বলে? হরকত কাকে বলে? আরবি ভাষায় সর্বচিহ্ন গুলোকে হরকত বলে। ওকে ভেরি গুড, অনেক সুন্দর। আরবি ভাষায় স্বরচিহ্ন গুলোকে হরকত বলে। যাও আর বলো তো শোনা হরকত কয়টি? হরকত তিনটি। ওকে ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে, হরকত তিনটি। তাহলে দেখো আমরা কিন্তু বারবার বলছি আরবি ভাষায় স্বরচিহ্ন গুলোকে কি হরকত বলে। আরবি ভাষায় স্বরচিহ্ন গুলোকে হরকত বলে। হরকত কয়টি? হরকত তিনটি। কি কি? জবর, জবর জে আর একটা হচ্ছে কি পেশ। আরবি ভাষার স্বরচিহ্ন গুলোকে কি বলে? হরকত বলে। হরকত কয়টি? হরকত তিনটি। হরকত কয়টি? হরকত হরকত কয়টি ও কি কি? হরকত তিনটি। জবর জের পেশ। ওকে ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে, হরকত তিনটি, জবর জের পেশ। আচ্ছা তারপরে দেখো রিদমি, রিদমি বলো তো, রিদমি বলো হরকত কয়টি?
হরকত তিনটি, জবর, জের ও পেশ। ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপরে এবার বলবে কে? নাফিম, নাফিম বলো তো শোনা, হরকত কাকে বলে? আরবি ভাষার স্বরচিহ্ন গুলোকে হরকত বলে। ওকে, ভেরি গুড, নাফিম অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে দেখো আমরা আজকে হরকত করছি বাংলা ভাষাতে, যেমন কি স্বরচিহ্ন ব্যবহার করা হয় সেরকম আরবি হরফ লিখতে যেও কিন্তু স্বরচিহ্ন গুলো ব্যবহার করা হয়। আরবি ভাষার স্বরচিহ্ন গুলোকে বলা হয় কি? হরকত। আরবি ভাষার স্বরচিহ্ন গুলোকে কি বলা হয়? হরকত। আচ্ছা, তাহলে এরপরে, আচ্ছা তাহলে দেখো হরকত কয়টি? হরকত তিনটি। কি কি? জবর, জের ও পেশ। হরফের ওপর আমরা যখন জবর দিব তখন তার উচ্চারণ হবে কি? আকারের নয়। আচ্ছা দেখো, আমরা যখন জবর দিব তখন এর উচ্চারণ হবে কেমন? আকারের মত। হরফের ওপর দেখো, হরফের ওপর জবর দিলে হরফের উপর জবর দিলে উচ্চারণটা হবে কি? হরফের উপর জবর দিলে ওটা জবর দিলে হবে কি? আকারের মতো উচ্চারণ হবে, আকারের মতো। তাহলে দেখো আমরা যদি আরবি হরফের উপরে জবর দেই, যেমন আমরা দেখো আলিফ লিখলাম, আলিফের উপরে যদি জবর দেই, আলিফ জবর, তাহলে কি হবে? আলিফ জবর আ। উচ্চারণ কি হবে? আলিফ জবর আ। তাহলে উচ্চারণটা আমাদের কিসের মতো হচ্ছে? আকারের মতো। আমরা আকার যেমন কি? আকার ভয়াকারে বা, তারপরে কয়াকারে কা, যে আকারের মতো। তাহলে আমাদের জবর দিলে উচ্চারণ হবে কি? আকারের মতো। যেমন আলিফ জবর আ আমাদের বইয়ে দেখো দেয়া আছে, আলিফ জবর আ। তারপরে আমরা যদি বাইরের উপরে জবর দেই তাহলে এটা কি হবে? বা জবর বা। যদি বাইরের উপরে জবর দেই তাহলে কি হবে? বা জবর বা। তারপরে যদি তাইয়ের উপরে জবর দেই তা জবর তা। তারপরে সাইর উপরে যদি জবর দেই দেখো সা জবর সা। তাহলে উপরে দিয়ে ডাল জবর, ডাল জবর ডা। তাহলে আমাদের হরফের জবরের উচ্চারণ হবে কার মতো? আকারের মতো। হরফের কি? হরফের জবরের উচ্চারণ হবে আকারের মতো। সালসাবিলা, সালসাবিলা শোনা বলো তো, হরফে জবরের উচ্চারণ কার মতো হবে? মিস আরেকবার বলুন। হরফে জবরের উচ্চারণ কার মতো হবে? হরফে জবরের উচ্চারণ আকারের মতো হবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপরে তানভীর আমান, তানভীর আমান বলো তো, তানভীর আমান বলো। তাহলে আমরা যদি তা জবর দেই তাহলে তার উচ্চারণ কেমন হবে? তা জবর লিখলে তাই উচ্চারণ তা হবে। ওকে, ভেরি গুড, ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে বাবু। তাহলে দেখো, আচ্ছা তাহলে দেখো আমরা এই যে হরকতটা পড়লাম আমরা আরো একবার পড়ে ফেলি, ঠিক আছে? তাহলে দেখো আমরা বাংলা ভাষা লিখতে কিন্তু স্বরচিহ্ন ব্যবহার
ব্যবহার করি, মুশিকার ব্যবহার করি, দীর্ঘিকার, রসুতার, এগুলো কিন্তু আমরা কি বাংলা ভাষায় লিখতে স্বরচিহ্নগুলো ব্যবহার করি। সেইরূপ আরবি ভাষায় লেখার জন্য কিন্তু কিছু স্বরচিহ্ন আছে। তাহলে আরবি ভাষার যে স্বরচিহ্নগুলো আছে সেগুলোকে আমরা বলছি কি হরফ। তাহলে আরবি ভাষায় স্বরচিহ্নগুলোকে বলা হয় হরফ। আরবি ভাষায় স্বরচিহ্নগুলোকে বলা হয় হরফ। আচ্ছা, তাহলে আরবি ভাষার হরকত কয়টি? আরবি ভাষার হরকত তিনটি। আরবি ভাষার হরকত কয়টি? তিনটি। কি কি? জবর, জে, পেশ। আরবি ভাষার হরকত কয়টি? তিনটি। কি কি? জবর, জে, পেশ। আরবি ভাষার হরকত কয়টি? তিনটি। সেগুলো কি কি? জবর, জে আর পেশ। আচ্ছা, তাহলে দেখো এই আমরা হরফগুলো যে জবর, জেড আর এস পড়ছি, তাহলে যে আমরা জবর দিব, আমরা যখন আরবি হরফগুলোর উপরে জবর দিব তখন তার উচ্চারণ হবে কিসের মতো? আকারের মতো। আমরা যখন আরবি হরফের উপরে জবর দিব তখন তার উচ্চারণ হবে কার মতো? আকারের মতো। কার মতো হবে? আকারের মতো। তাহলে দেখো এখানে কিন্তু আমরা অনেক কিছু ছোট ছোট প্রশ্ন কিন্তু করে ফেললাম, তাই না? দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে হরকত কাকে বলে, এটা কিন্তু আমরা জেনে গেলাম। তাহলে আরবি ভাষার স্বরচিহ্ন গুলোকে কি বলে? হরকত বলে। আচ্ছা, তারপরে দেখো হরকত কয়টি? হরকত তিনটি। কি কি? জবর, জের আর পেশ। আচ্ছা, তারপরে জবরের উচ্চারণ কার মতো হবে? জবর সবসময় বসে কে? হরফের ওপরে। জবর বসে কোথায়? হরফের ওপরে। আচ্ছা, হরফের ওপরে বসে। তাহলে জবর যখন দিব তখন আমরা উচ্চারণটা হবে কার মতো? আকারের মতো। উচ্চারণ হবে কার মতো? আকারের মতো। আচ্ছা, এরপরে এরপরে আমাকে বলবে লামিয়া, লামিয়া বলো তো, লামিয়া বলো হরকত কত প্রকার? তিন প্রকার। কি কি? জবর, জে, পেশ। ওকে, ভেরি গুড, অনেক সুন্দর হচ্ছে বাবু। আচ্ছা, তাহলে আমরা আজকে হরকত করলাম, আমরা এখন কি করব? আমাদের হোমওয়ার্কটা কিন্তু আমরা এখন নিয়ে নিব, ঠিক আছে? তাহলে আমাদের হোমওয়ার্ক কি? আমাদের হোমওয়ার্ক হচ্ছে, আমাদের হোমওয়ার্ক হচ্ছে কি, আরবি ভাষার স্বরচিহ্ন গুলো লেখো। তারপরে আমাদের হোমওয়ার্ক হচ্ছে কি, আরবি ভাষার স্বরচিহ্ন গুলো লেখো, ঠিক আছে সোনামণিরা? আচ্ছা, তাহলে তোমরা আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।